প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত পরিবেশ, প্রথম অধ্যায়ের 1.1 ইউনিট বলচাপ, এই ইউনিটের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি, যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলে দেরি না করে খাতা পেন নিয়ে বসে যাও, বসে প্রশ্ন উত্তরগুলো নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নাও। তাহলে চলো শুরু করা যাক। আরেকটি কথা, এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো। যে প্রশ্নগুলো আমি দাগ দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে তোমাদের পড়তে হবে। দেখো, পাঁচের দাগের প্রশ্নটি দেখো। স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল কি হবে? ঘর্ষণ বল বাড়বে। ছয়ের দাগেরটা দেখো, কোনো বস্তুর ওজন বৃদ্ধি পেলে ঘর্ষণ বল কি হয়? বাড়ে। সাতের দাগেরটা দেখো, টেবিলের ওপর একটি বই স্থির অবস্থায় রয়েছে, বইটি স্থির থাকার কারণ কি? বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পরের সমমানের ও পরস্পরের বিপরীতমুখী। পরবর্তী প্রশ্ন দেখে নেব। দুইয়ের দাগেরটা দেখে নাও, ঘর্ষণ বল কোন অভিমুখে ক্রিয়া করে? ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতি বা গতি উৎপন্ন করার চেষ্টার বিপরীত দিকে ক্রিয়া করে। পাঁচেরটা দেখো, একটি টেবিলের ওপর একটা বই রাখা আছে, বইটি স্থির অবস্থায় আছে, তার ওপর কত ঘর্ষণ বল কাজ করে? কোনো ঘর্ষণ বলই কাজ করে না। পরবর্তী প্রশ্ন দেখে নেব। শূন্যস্থান পূরণ করো। দেখো দুয়েরটা, ঘর্ষণ বল সর্বদা বস্তুর গতির ড্যাশে কাজ করে, বিপরীত দিকে কাজ করে। ছয়েরটা দেখে নাও, ঘর্ষণ বল হলো এক প্রকার ড্যাশ বল, অপচয় বল। সত্য অথবা মিথ্যাগুলো দেখে নাও। স্তম্ভ মেলাও দেখে নাও, এটা দেওয়া আছে, গুরুত্বপূর্ণ, এখানে উত্তরও দেওয়া আছে। এখানে দুয়ের দাগের প্রশ্নটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, সকলে স্টার দিয়ে রাখবে। 1000 ঘনসেমি জল সমান কত লিটার? 1 লিটার। পরের প্রশ্ন দেখো, গভীরতা বাড়লে তরলের চাপ কি হয়? বাড়ে। ছয়েরটা দেখে নাও, সাতেরটা দেখো, তরলের চাপ ক্রিয়া করে সব দিকে সমানভাবে। আটেরটা দেখো, বস্তুর আয়তন গুণিতক বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভার হবে। শূন্যস্থান পূরণ করো। একেরটা দেখো, 1 চামচ জল 1 চামচ গ্লিসারিনের চেয়ে ড্যাশ হালকা। তিনেরটা দেখো, একক আয়তনের বস্তুর ড্যাশকে ওই বস্তুর ঘনত্ব বলে, ভরকে। পাঁচেরটা দেখো, পারদের ঘনত্ব 13.6 গ্রাম ঘনসেমি। পনেরোটা দেখো, দেখে নাও। ষোলোটা দেখো, ঘনত্ব বৃদ্ধি পেলে তরলের চাপ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। এখানে সত্য মিথ্যাগুলো দেখে নাও। একের দাগেরটা দেখো, বায়ুর চাপে জল পারদ অপেক্ষা 13.15 গুণ বেশি ওপরে উঠবে। চারেরটা সকলে স্টার দাও, প্রমাণ বায়ুর চাপ 76 সেমি পারদের চাপ। পাঁচেরটাও স্টার দাও, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয়, বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়। ছয়েরটা দেখো, সমুদ্র পৃষ্ঠ থেকে ওপরে উঠলে বায়ুর চাপ কি হবে? হ্রাস পাবে। সাতেরটা দেখে নাও, তুমি চাঁদে গেলে তোমার শিরার মধ্যে রক্তের চাপ হবে স্বাভাবিক রক্তচাপের থেকে বেশি। ছয়েরটা দেখো, বস্তু তরলে স্থির হয়ে ভেসে থাকবে যখন
বস্তুর ওজন প্লবতার সমান হয়। শূন্যস্থান পূরণ দেখো। এক একটা, যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয়, তখন ওই তরল বস্তুটির ওপর একটি ড্যাশ বল প্রয়োগ করে, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। চারেরটা দেখো, প্লবতা বস্তুর ওজনের ড্যাশ দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে। পনেরোটা দেখে নাও। দুইয়েরটা দেখো, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা নিজেদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখে নিয়েছ। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। চলো, টাটা বাই।